بسم الله الرحمن الرحيم. রহমতুল্লাহি ও বরকাতুহু। বাংলাদেশ থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তাকে কেউ প্রশ্ন করেছেন যে আপনি কোন দল করেন বা কোন সংগঠন করেন, তিনি উত্তর দিয়েছেন যে সংগঠন করি না, কারণ হচ্ছে সংগঠন করা হারাম। এক অর্থে ঠিক আছে, এক অর্থে ঠিক আছে যে বর্তমান যে আমাদের দলাদলি, প্রত্যেক সংগঠন তাদের নিজ সংগঠনকে হকের মাপকাঠি বানিয়ে নিয়েছেন, এদিক দিয়ে হারাম, এদিক দিয়ে আপনার কথা ঠিক আছে। কিন্তু দল বলতে অন্ধ কোনো দল, যে এই দল যা করবে সেটাই সত্য আর অন্য দল যা করবে, অন্য সংগঠন যা করবে সব বাতিল, এরকম দলাদলি করা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি এরকম হয় যে একটি সংগঠন, আবার এক এক সংগঠনের এক একটি কর্মসূচি থাকে, আমাদের একটা সংগঠন রয়েছে যে সংগঠন থেকে আমরা শুধুমাত্র গরিব মিসকিনকে আমরা বলবো যে সহযোগিতা করব, তাহলে ঠিক আছে, ঠিক আছে। এরকম এরকম মানে সংগঠন যদি কেউ করে, এরকম যদি কোনো সংস্থা করে, তাতে নিষেধ নাই। কিন্তু বর্তমানে যে সংগঠনগুলো প্রত্যেকটা সংগঠনের আমির সভাপতি করে বায়াত নেওয়া হচ্ছে এবং তারা নিজ সংগঠনকে সত্য মিথ্যার মাপকাঠি মনে করছে, নিজের সংগঠনের মসজিদ আলাদা, নিজের সংগঠনের বই আলাদা, তাফসির আলাদা, হুজুর আলাদা, মুফতি আলাদা দিয়ে সেটাই সত্যের মাপকাঠি বানিয়ে নিয়েছে, সেটা একদৃষ্টিতে হারাম। জাযাকাল্লাহু খায়ের।